রাজধানীতে চলছে নিয়মিত টিকাদান কার্যক্রম। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠের অস্থায়ী টিকা প্রদান বুথের সামনে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট এস এম আতিক। এবারে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আতিক, টিকাদান কার্যক্রম তো নিয়মিতভাবে চলছে, আমরা খুলনা এবং মৌলভীবাজারের ইউনিয়ন পর্যায়ের টিকাদান কর্মসূচির খবর জেনেছি, আপনার কাছে কি তথ্য আছে? তাছাড়া আপনাকে জানিয়ে রাখি যে আসলে আমি যেখানে রয়েছি সেটা রাজারবাগ পুলিশ লাইন্স গেট 2। রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে যে কোভিড ভ্যাকসিনেশন কার্যক্রম চলছিল তাতে ভ্যাকসিনেশন প্রার্থীদের চাপ প্রচণ্ড বেড়ে যাওয়ার কারণে এখানে একটা অস্থায়ী রাজারবাগ পুলিশ লাইন মাঠে অস্থায়ী বুথ খোলা হয়েছে এবং এখানেও কিন্তু আসলে ভ্যাকসিন নিতে আসা মানুষের প্রচণ্ড চাপ লক্ষ্য করছি। সকালে দুই পাশের দুই লাইন গেটের দুই পাশে অনেক দূর সম্প্রসারিত ছিল, এখনও রয়েছে। আসলে ভ্যাকসিন কার্যক্রমে বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে এই ভ্যাকসিন কার্যক্রমের আয়তায় আনতে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তাতে কিন্তু জনগণও বেশ সাড়া দিয়েছে। তবে এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আসলে ম্যানেজমেন্টটা, কারণ যদি এইখানে ধরা যাক একে 2000 ভ্যাকসিন দেওয়া হবে, সেই 2000 মানুষ যদি সকালে এসে লাইন ধরে তাহলে পরিস্থিতিটা কী হবে সেটি সহজে অনুমান করা যায়। সুতরাং ম্যানেজমেন্ট একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর ওয়ার্ডগুলোতেও কিন্তু স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে এনআইডি নিয়ে আসলে তাদের ভ্যাকসিন কার্যক্রম ভ্যাকসিনেশন দেওয়া হচ্ছে, সেখানেও কিন্তু প্রচণ্ড চাপ আমি লক্ষ্য করেছি। সব কিছু মিলিয়ে আর কি বলতে পারি যে ভ্যাকসিন কার্যক্রমটাকে কীভাবে ভালোভাবে ব্যবস্থাপনা করা যায় সেটিকে সর্বোচ্চ এখন গুরুত্ব দিতে হবে। তাছাড়া কিন্তু এই ভোগান্তি বা দুর্ভোগের মধ্যেও কিন্তু পড়তে হবে সবাই, কেননা বয়স্ক মানুষ আছে, নানা বয়সের মানুষ আছে, তাদের কিন্তু চরম ভোগান্তিতে পড়তে হবে। সব কিছু মিলে ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া ভ্যাকসিনেশন কার্যক্রম চলছে, যারা এখানে যারা SMS পেয়েছেন তাদেরকে শুধু ভ্যাকসিনেশন দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যত ভিড় থাকুক যদি আজকের ডেটে SMS এসে থাকে তার যারা SMS পেয়েছেন তারা সবাই ভ্যাকসিন দিতে পারবেন। তাসলিমা আতিক, আপনাকে ধন্যবাদ।